नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आमियो भालो आछि। आजके माके निये चले एसेछि शियालदा स्टेशने। तो आमी आर मा दुजोने शियालदा स्टेशन थेके बेर होच्छी 6 नम्बर थेके प्लैटफर्मेर सामने थेके। तो एई गेटटा पड़े 6 नम्बरे। एखान थेके आमरा सोजा बेरोलाम, सोजा बेरिये शियालदा स्टेशनटाके देखते पाচ্ছ गेटटा। आमरा एखन दाঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। শিয়ালদা থেকে আমরা বিশেষ কারণে আজকে আমরা এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালে যাচ্ছি। কিভাবে যাব আপনারা রাস্তাটা দেখে নিন এবং আমাদের সঙ্গে চলুন। শিয়ালদার পাশে অবস্থিত এটা হচ্ছে শিয়ালদার নতুন মেট্রো স্টেশনটা। তো এখান থেকেই আমরা সোজা যাব গিয়ে স্মার্ট বাজার। আর এই যে টাওয়ারটা পড়ছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার থেকে সোজা আমরা শিয়ালদা স্টেশন থেকে সোজা চলে এলাম। এবার আমরা মেন রোডে গিয়ে বাস ধরব। তো বন্ধুরা রাস্তার অপোজিটেই কিন্তু বাস পাওয়া যায় পিজি হসপিটাল যাওয়ার জন্য। পিজি বা এসএসকেএম হসপিটাল যাওয়ার জন্য তোমরা যদি কেউ যাবে মনে করো ওখানে দাঁড়ালেই এই যে বাসওয়ালা যারা আছে, আমি বাসে এখন উঠে পড়েছি, এই বাসওয়ালারা পিজি হসপিটাল বলে ডাক থাকে। তো তোমরা এই বাসে উঠে পড়ো। আমি যেমন ধুলাগড়ের বাসে উঠেছিলাম আমি আর মা। তো এখন আমরা যাচ্ছি, এখন আমরা ব্রিজ ক্রস হয়ে সামনে দিয়ে এগোচ্ছি। এটিও কলকাতার একটি জনপ্রিয় হসপিটাল, এটার নাম হচ্ছে এনআরএস হসপিটাল। তো এই দিক দিয়ে সোজা আমাদের বাস এখন মৌলালি ক্রস করে ঢুকবে। তো আমাদের বাস এখন সোজা চলছে। আর এই যে মৌলালির সামনের মোড়টা, মৌলালির সামনের যে মাজারটা আছে, মাজার না মসজিদ, সেই মসজিদের সামনে থেকে আমাদের বাস এখন চলছে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এক্সাইটের রাস্তা দিয়ে। এখান থেকে আমরা ছোট গেটটা হয়ে ঢুকবো। যে এসএসকেএম হসপিটাল লেখাটা দেখতে পেলেন, এর সামনেই রয়েছে ছোট গেট। এই ছোট গেট, এটা এই ছোট গেটে সোজা বরাবর আমরা এবার চলতে থাকব। তো বন্ধুরা ঢোকার পরে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই তোমরা দেখতে পাবে সামনেই থাকবে সার্জারি ওপিডি। সেই সার্জারি ওপিডি দেখতে পেলে এই রাস্তা বরাবরই সোজা হাঁটতে থাকবো আমরা। সার্জারি ওপিডি দেখলো লাইন শপ, সার্জারি ওপিডি সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে যাব গাইনোকোলজি ব্লকের কাছে। সেই গাইনোকোলজি ব্লক থেকে আমরা আবার সোজা পথে হাঁটবো এবং সোজা যেতে থাকবো। সোজা রাস্তা বরাবর যেতে যেতেই বেশি দূর নয়, বরঞ্চ এই ছোট গেট থেকে আসলে টিকিট কাউন্টার আমাদের আরও সামনে পড়ে। আর চলে এলাম বন্ধুরা, এখানে লেখা রয়েছে বহির্বিভাগ টিকিট ঘর। তো এটাই হচ্ছে আমাদের মেন টিকিট কাউন্টার। এসএসকেএম হসপিটালে আগত কোনো রুগী বা পেশেন্ট প্রথমে এই টিকিট কাউন্টার থেকেই কম্পিউটারাইজড টিকিট দেওয়া হয়। তারপর তাকে নানান বিভাগ, যে যার বিভাগে ডিপার্টমেন্টে তাকে স্থানান্তরিত করা হয়। তো এটি হচ্ছে সেই টিকিট কাউন্টারটি, দেখে নিলেন। তো টিকিট কাউন্টারে আসার জন্য যে মেন গেটের থেকে আসা হয় আমি সেটাও এই ভিডিওতে দেখাবো। তো চলে যাচ্ছে এবারে আমরা মেন গেটের দিকে, এবং মেন গেট থেকে কি করে টিকিট কাউন্টারে আসবেন সেটা একবার দেখে নিন। তো বন্ধুরা আমরা চলে এসেছি এবার মেন গেটে। এই যে লেখা রয়েছে এসএসকেএম এবং আইপিজি। তো এখান থেকেই আমরা সোজা ঢুকবো। সোজা ঢুকতে ঢুকতে এবং সোজা রাস্তা বরাবর আমরা হেঁটে চলে যাব। যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এসএসকেএম এর যে মেন সামনে ফ্রন্ট গেট, সেই ফ্রন্ট গেটের থেকে সোজা পথে আমরা এবার হাঁটা শুরু করি। তো একদম সোজা রাস্তা বরাবর আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে যে লাল বিল্ডিংটা দেখছেন, এই যে বড় লাল বিল্ডিং, এই বিল্ডিংটাকে দেখে রাখবেন। এবং আমরা রাস্তা এই ফিটে যাবো এবারে। এবং সামনের দিক থেকে যেতে যেতেই আমরা দেখতে পাবো ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান। तो दोकान बा मेडिसिन शॉप एर सामने बराबर जो रास्ताटा आबार हाँटते शुरू करब। तो रास्ता बराबर हाँटा शुरू करलाम। सोजा रास्ता बराबर हाँटते हाँटते चले आसब देखते पाबो पैथोलॉजी शॉप। पैथोलॉजी जो रिपोर्ट डिलीवरी काउंटार आछे सेटा आपनारा देखते पाबेन एबं सोजा रास्ता बराबर ही आपनारा हाँटते थाकबेन। तारपरे आपनारा देखते पाबेन रिउम्याटोलॉजी डिपार्टमेंटटा। तो एखान थेकेई आमरा आबार सोजा रास्ता बराबर हाँटते थाकबो। ठीक सोजा रास्ता যেখান থেকে এসেছে সেই রাস্তা বরাবর আমরা হাঁটতে থাকব। এবং সামনে দিয়ে এই বড় বিল্ডিংটাকে লক্ষ্য করে রাখব। ঠিক এই সাইডেই রয়েছে একটি বড় জলের ট্যাঙ্ক। আমরা এটাকে লক্ষ্য করে রাখব। একটি বড় জলের ট্যাঙ্কে আমরা লোকেট করে নেব এবং সোজা রাস্তা বরাবর হাঁটতে থাকব। तो बंधुरा एदिक थेके सोजा हाटते हाटते आमरा ठीक चले एसेछि आमादेर सेई टिकिट काउंटारेर दिके। तो देखे निन एई दिक थेके आमरा एलाम एबं देखते पेलाम टिकिट काउंटारटी। तो आपनारा दुटो रास्ताय देखे निलेन। छोटो गेट थेके आसले टिकिट काउंटारटी ताड़ाताड़ी पाওয়া যায়। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার 1 থেকে 9 অবধি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা একটু মোটিভেট হই। তো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।